হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আবার আমি তোমাদের সামনে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ দ্য অ্যালগোরিদম কোর্সের তৃতীয় ভিডিও লেকচারটি নিয়ে উপস্থিত হয়েছি। প্রথম ভিডিও লেকচারটিতে আমি ডিসকাস করেছি মেইন কোর্স গোল এবং তার সঙ্গে হোয়াই উই নিড টু স্টাডি ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ দ্য অ্যালগোরিদম। দ্বিতীয় ভিডিও লেকচারটিতে আলোচনার বিষয়বস্তু ছিল প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু অ্যালগোরিদমসের হোয়াট ইজ অ্যান অ্যালগোরিদম আর ফিচার্স অফ অ্যান অ্যালগোরিদম। এখানে আমরা পড়েছি যে অ্যালগোরিদমের বিভিন্ন ডেফিনেশনসগুলো এবং এক্সপ্লেন করেছি প্রত্যেক ডেফিনেশনগুলো। তার সঙ্গে সঙ্গে আমরা পড়েছি যে একটা গুড অ্যালগোরিদমের কী কী ফিচার থাকা দরকার। আর আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হোয়াই অ্যানালিসিস অফ অ্যালগোরিদম রিকোয়ার্ড, একটা অ্যালগোরিদমের অ্যানালিসিস কেন আমরা করতে চাইব, হোয়াট ইজ দ্য গোল অফ অ্যানালিসিস অফ অ্যালগোরিদমস, হোয়াট ইজ রানিং টাইম অ্যানালিসিস and how to compare one algorithm with other algorithm. এবার বেশি দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনার বিষয়বস্তু অ্যালগোরিদম অ্যানালিসিস। তাহলে ইন ডিটেলসে ডিসকাস করতে যাওয়ার আগে আমরা জেনে নেব যে হোয়াই অ্যানালিসিস অফ অ্যান অ্যালগোরিদম ইজ রিকোয়ার্ড। তা আমরা আগে জেনেছি যে কোনো একটা পার্টিকুলার প্রবলেমের সলভ করতে হলে আমরা বিভিন্ন ওয়েতে সলভ করতে পারি। এই বিভিন্ন ওয়ে বা পদ্ধতিগুলোকে আমরা অ্যালগোরিদম হিসেবে সূচিত করি বা চিহ্নিত করি অ্যালগোরিদম হিসেবে। তাহলে ধরে ফর এ পার্টিকুলার প্রবলেম তিনটে অ্যালগোরিদম এক্সিস্ট করছে, অ্যালগোরিদম ওয়ান, অ্যালগোরিদম টু, অ্যালগোরিদম থ্রি। তাহলে এই অ্যালগোরিদম ওয়ান অ্যালগোরিদম টু এর চেয়ে বেশি বেটার না অ্যালগোরিদম টু অ্যালগোরিদম থ্রি এর চেয়ে বেশি বেটার, এটা আমাদের যাচাই করতে হবে, যে কারণে আমাদের অ্যানালিসিস অফ অ্যালগোরিদম রিকোয়ার্ড। এবার একটা প্রবলেমের মাল্টিপল অ্যালগোরিদম থাকতে পারে, আবার প্রত্যেকটা অ্যালগোরিদমের মাল্টিপল সলিউশন মাল্টিপল ওয়ে অফ ইমপ্লিমেন্টেশন থাকতে পারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তাহলে এই জিনিসটাকে আমি যদি তুলনা করি যে লোকেশান এ হচ্ছে প্রবলেম এবং লোকেশান বি হচ্ছে সলিউশন, লোকেশান এ থেকে লোকেশান বি যাওয়ার বিভিন্ন পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলো হচ্ছে অ্যালগোরিদম ওয়ান, অ্যালগোরিদম টু, অ্যালগোরিদম থ্রি, অ্যালগোরিদম ফোর। আবার এই একটা রাস্তার মধ্যে একটা রাস্তা যদি আমরা ফলো করি, তাহলে এই রাস্তা আমরা ট্রাভেল করতে পারি বাই বাস ওর বাই ট্রেন ওর বাই বাইসাইকেল। তাহলে এখানে বাস ট্রেন বাইসাইকেলকে আমরা তুলনা করতে পারি প্রোগ্রাম ওয়ান, প্রোগ্রাম টু, প্রোগ্রাম থ্রির সঙ্গে, এবং এই পাথগুলোকে আমরা তুলনা করতে পারি অ্যালগোরিদম হিসাবে। তাহলে আমরা ক্লিয়ারলি এখান থেকে বুঝতে পারছি যে আমাদের এই বিভিন্ন পাথগুলোর মধ্যে কোন পাথটা আমরা চুজ করব, কোন পাথটা ইজিয়েস্ট পাথ হবে, সেটা ডিপেন্ড করছে অ্যানালিসিসের উপর। আমি যদি অ্যানালিসিস না করি তাহলে বুঝতে পারবো না যে কোন পাথে গেলে আমাদের সুবিধা হবে। সেই রকমই কোন একটা প্রবলেমের যে বিভিন্ন অ্যালগোরিদমগুলো রয়েছে, সেই অ্যালগোরিদমের মধ্যে অ্যালগোরিদমগুলো অ্যানালিসিস করা দরকার যে কোন অ্যালগোরিদমটা বেশি বেটার। তাই তোমাদের সুবিধার্থে আমি এখানে কয়েকটা পয়েন্ট লিখে রেখেছি, যদি আমরা এই পয়েন্টগুলো ফলো করি তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে অ্যানালিসিস অফ অ্যালগোরিদম কেন দরকার আমাদের। তো এখানে আমরা লিখে রেখেছি এ স্পেসিফিক প্রবলেম মাইট হ্যাভ সেভারাল এক্সিস্টিং অ্যালগোরিদমস। তার মানে এখানে আমরা দেখতে পেলাম স্পেসিফিক প্রবলেম রয়েছে, তার ক্ষেত্রে মাল্টিপল অ্যালগোরিদম এক্সিস্ট করতে পারে। An intelligent will choose cleverly the better one. তাহলে আমাদেরকে
খুব বুদ্ধি সহকারে চুজ করতে হবে এদের মধ্যে কোনো একটা অ্যালগোরিদমকে, যে অ্যালগোরিদমটা বেশি ট্রিকি। এবার আমরা কিন্তু বলতে পারবো না যে এই অ্যালগোরিদমটাই হচ্ছে বেস্ট অ্যালগোরিদম, কারণ এমন অ্যালগোরিদম মে এক্সিস্ট করছে যেটা হয়তো এই অ্যালগোরিদমের চেয়েও বেশি, হয়তো আমরা সেটা জানি না। সেই জন্য আমরা কোনো একটা অ্যালগোরিদমকে বেস্ট অ্যালগোরিদম বলতে পারবো না। আমরা একটা অ্যালগোরিদমের সঙ্গে আরেকটা অ্যালগোরিদমকে কম্পেয়ার করে বলতে পারি যে একটা অ্যালগোরিদম আরেকটা অ্যালগোরিদমের চেয়ে বেটার। সুতরাং আমাদের কাছে যদি দুটো অ্যালগোরিদম থাকে, অ্যালগোরিদম ওয়ান এবং অ্যালগোরিদম টু, এবং তাদের মধ্যে যদি কম্প্যারিজন করতে হয় যে অ্যালগোরিদম ওয়ান অ্যালগোরিদম টু এর চেয়ে বেশি বেটার বা অ্যালগোরিদম টু অ্যালগোরিদম ওয়ানের চেয়ে বেশি বেটার, তাহলে কিভাবে এই বেটারটা মেজার করব। তার জন্য আমি একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি যেটা দিয়ে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে দুটো অ্যালগোরিদমের মধ্যে কোনটা বেটার সেটা কিভাবে আমরা যাচাই করব। তাহলে সিম্পল আমি একটা এক্সাম্পল নিচ্ছি এবং অ্যালগোরিদমটা একটা ইনফর্মাল ওয়েতে আমি লেখার চেষ্টা করছি। আমাদের প্রবলেম রয়েছে একটা ট্রায়াঙ্গেলে তিনটে কোঅর্ডিনেট দেওয়া রয়েছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, অ্যান্ড এক্স থ্রি ওয়াই থ্রি। আমাদেরকে এই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে বলা হয়েছে। তাহলে আমাদের প্রবলেম হচ্ছে ফাইন্ড আউট দ্য এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল। এই প্রবলেমের দুটো সলিউশন আমরা বার করার চেষ্টা করছি। সলিউশন ওয়ান হতে পারে আমরা স্টেপ ওয়ান করলাম যে ডিস্টেন্সগুলো মেজার করলাম, এটা ধরে নিলাম এ, এটা বি, এটা সি। তাহলে এর ডিস্টেন্স হচ্ছে রুট ওভার অফ এক্স থ্রি মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার। ইন সেম ওয়ে ডিস্টেন্স বি আমরা বার করব, রুট ওভার অফ এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। এবং সেম ওয়ে আমরা সি এরও ডিস্টেন্স বার করব। তারপরে আমরা স্টেপ টু বার করব হাফ পেরিমিটার, এ প্লাস বি প্লাস সি বাই টু। এবং স্টেপ থ্রি আমরা বার করব এরিয়া ইকুয়াল টু রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। স্টেপ ফোর হচ্ছে আমাদের ডিসপ্লে, তাহলে এটা একটা সলিউশন, একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার যার কোঅর্ডিনেট গিভেন রয়েছে। আরেকটা সলিউশন হতে পারে আমরা ছোটবেলায় শিখেছি একটা ম্যাট্রিক্স ফর্ম হচ্ছে ডিটারমিনেন্ট ফর্মে, সরি আমরা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি লিখব, ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি লিখব, ওয়ান ওয়ান ওয়ান, আর এখানে আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমরা পেয়ে যাব এরিয়া এবং এটা ডিসপ্লে করে দেব। তাহলে এটা হচ্ছে আর একটা পদ্ধতি সলিউশন টু, এটা হচ্ছে সলিউশন ওয়ান। তাহলে
এইখানে দুটো সলিউশন আমাদের কাছে আছে। প্রবলেমটা রয়েছে একটা ট্রায়াঙ্গেল, তার তিনটে পয়েন্ট দেওয়া রয়েছে, সেই তিনটে পয়েন্ট থেকে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হবে সেই ট্রায়াঙ্গেলের আমাদের এরিয়া বার করতে বলা হয়েছে, এটা হচ্ছে প্রবলেম এবং তার এখানে দুটো সলিউশন। এবার আমরা এই চোখে দেখে এই দুটো সলিউশনকে কী করে কম্পেয়ার করব, তাহলে আমরা মেবি ভাবতে পারি যে এই সলিউশন ওয়ানটা একটা লেন্দি প্রসেস, সো এই অ্যালগোরিদমটা সলিউশন ওয়ান যে অ্যালগোরিদমটা বা অ্যালগোরিদম ওয়ানটা অ্যালগোরিদম টু এর চেয়ে একটু খারাপ। অ্যালগোরিদম টু এখানে হচ্ছে অ্যালগোরিদম টুতে একটু বেশি ক্লেভারনেস অ্যাড আছে অ্যালগোরিদম ওয়ানের চেয়ে, এটা একটা হতে পারে। আরেকটা কি, অ্যালগোরিদম ওয়ান বা সলিউশন ওয়ান সলভ করতে আমার বেশি সময় লাগছে সলিউশন টু এর চেয়ে, এটা। আরেকটা জিনিস হতে পারে, অ্যালগোরিদম ওয়ান বেশি স্পেস নিয়েছে এই সলিউশনটা বার করতে অ্যালগোরিদম টু এর চেয়ে। তাহলে এই তিনটে জিনিসই দেখে আমরা বলতে পারছি এখানে যে অ্যালগোরিদম টু হচ্ছে অ্যালগোরিদম ওয়ানের চেয়ে বেশি বেটার। কিন্তু এটা আমি একটা ইনফর্মাল ওয়েতে একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু যদি এইখানে আমরা আসি, তাহলে একটা অ্যালগোরিদম যদি দেখি এখানে যে ইফ উই হ্যাভ টু অ্যালগোরিদমস, অ্যালগো ওয়ান অ্যান্ড অ্যালগো টু, নাও উই ইউ আর সেইং দ্যাট অ্যালগো ওয়ান ইজ বেটার দেন অ্যালগো টু, হোয়াট ডু ইউ মিন বাই বেটার? তো আইদার ইন টার্মস অফ লুকিং গুড or in terms of implementation of any programming language that it is good or easy to understand, tale shobgulo eigulo hocche vague. Amader ki korte hobe, ekta much better criteria add korte hobe jar tara amra dutu algorithm er algorithm ke analysis korte pari ba dutu algorithm ke amra compare korte pari. Ebong সেই জন্য আমরা এখানে লিখে রেখেছি, ফর অ্যানালিসিস অফ অ্যালগোরিদমস উইল ট্রাই টু প্রুভ দ্যাট হোয়াই ওয়ান অ্যালগোরিদম ইজ বেটার দেন বা ইফিসিয়েন্ট দেন আদার। এবং এই ইফিসিয়েন্টটা মেজার করা হয় ইন অ্যালগোরিদমের দুটো জিনিস দিয়ে, একটা হচ্ছে রানিং টাইম আর একটা হচ্ছে মেমোরি। তার মানে উইল মেজার অ্যালগোরিদমস ইন টার্মস অফ দ্য অ্যামাউন্ট অফ কম্পিউটেশনাল রিসোর্সেস দ্যাট দ্য অ্যালগোরিদম রিকোয়ার্ড। একটা অ্যালগোরিদম যে এক্সিকিউশন করছে সেটা কতটা টাইম নিচ্ছে এবং এক্সিকিউশনের জন্য কতটা মেমোরি ইউজ করছে, এই দুটো জিনিসের উপর বেসিক্যালি অ্যালগোরিদম আমরা অ্যানালিসিস করি, এই দুটো জিনিসের উপর বেস করে আমরা একটা অ্যালগোরিদমের অ্যানালিসিস করি। তাহলে যদি আমি একটা ডেফিনেশান দেখি অ্যালগোরিদমের অ্যালগোরিদম অ্যানালিসিসের, তাহলে এইরকম হতে পারে যে অ্যানালিসিস অফ অ্যালগোরিদম ইজ অলসো কল্ড performance analysis refers to the task of measuring how much storage space, তার মানে কতটা জায়গা নিচ্ছে এই প্রোগ্রামটাকে অ্যালগোরিদমটাকে এক্সিকিউশন করতে, এবং ডিটারমাইনিং হাউ মাচ কম্পিউটিং টাইম অ্যান্ড অ্যালগোরিদম রিকোয়ার্ড, আউটপুট জেনারেট করতে কতক্ষণ সময় নিচ্ছে। ইন আদার ওয়ার্ড আমরা কী করতে পারি, আরেকটা ডেফিনেশান দিতে পারি যে থিওরিটিক্যাল স্টাডি অফ measuring performance of a computer program and resources uses is nothing but the analysis of algorithm. Tahole analysis of algorithm basically duto jinisher upor depend korche, ekta hocche space ar ekta hocche time, jeta amra informally ekta example niye ekhane dekhechi je ekta amader কোঅর্ডিনেট দেওয়া রয়েছে, তিনটে কোঅর্ডিনেট, সেটা দ্বারা যে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে সেই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে বলা হয়েছে। তার ক্ষেত্রে আমরা দুটো পদ্ধতি বার করছি, একটা হচ্ছে এই সলিউশন ওয়ান আর একটা হচ্ছে সলিউশন টু। এই দুটোকে আমরা যদি এমনি ইনফর্মাল ওয়েতে যদি কম্পেয়ার করে যদি বলি, তাহলে দুটো জিনিস সামনে আসছে যে এই সলিউশনটা বার করতে কতটা টাইম লেগেছে, এই সলিউশনটা বার করতে কতটা টাইম লেগেছে এবং কতটা জায়গা বা স্পেস নিয়েছে। এবং এই সেম জিনিস এই অ্যালগোরিদমটা বা এই সলিউশনটা বার করতে কতটা টাইম লেগেছে আর কতটা স্পেস নিয়েছে আমাদের খাতা কলমে এখানে বলছি আমরা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে দুটো অ্যালগোরিদমকে
কম্পেয়ার করার জন্য এইখানে যেটা আমরা পড়লাম বা অ্যানালিসিস করতে হলে আমাদের বেসিক্যালি দুটো জিনিস দিয়ে মেজার করতে হয়, বা দুটো জিনিস রয়েছে বা দুটো টুলস রয়েছে যেটা দ্বারা আমরা মেজার করতে পারি যে একটা অ্যালগোরিদম আরেকটা অ্যালগোরিদমের চেয়ে বেশি বেটার না কি। তা সেই সেই দুটো মেজারমেন্ট মেজারিং জিনিস হচ্ছে রানিং টাইম, তার মানে একটা অ্যালগোরিদমকে যদি একটা রেজাল্ট জেনারেট করতে হয় তাহলে কতটা সময় লাগছে, এবং হচ্ছে মেমোরি এক্সিকিউশনের সময় ওই অ্যালগোরিদমটা কতটা মেমোরি ইউজ করছে। এখানে মেমোরি বলতে মেন মেমোরিকে বোঝানো হয়েছে, কতটা ইউজ করছে সেটা। তাহলে গোল অফ অ্যানালিসিস অফ অ্যালগোরিদম হচ্ছে যে ইজ টু কম্পেয়ার অ্যালগোরিদমস সলিউশনস, বেসিক্যালি অ্যালগোরিদমস বা অথবা তার সলিউশনগুলো মেইনলি ইন টার্মস অফ রানিং টাইম বাট অলসো ইন টার্মস অফ আদার ফ্যাক্টর। তো আমাদের এখানে বেশিরভাগই ফোকাস থাকবে টাইম কমপ্লেক্সিটির উপর, তার মানে টাইম ফ্যাক্টরের উপর, রানিং টাইমের উপর। টাইম কমপ্লেক্সিটি টার্মটা আমরা পরে ভিডিও লেকচারটিতে আমরা ইউজ করব, যখন আরও ইন ডিটেলসে আমরা এক্সপ্লেন করব যে হোয়াট ইজ রানিং টাইম। তাহলে বেসিক্যালি এই অ্যানালিসিস গোল অফ অ্যানালিসিস অ্যালগোরিদম হচ্ছে ইজ টু কম্পেয়ার অ্যালগোরিদমস মেইনলি ইন টার্মস অফ রানিং টাইম বাট অলসো ইন টার্মস অফ আদার ফ্যাক্টর্স লাইক মেমোরি, ডেভেলপার্স এফোর্টস ইটিসি। আমাদের আলোচনার আরেকটা বিষয়বস্তু রয়েছে, হোয়াট ইজ রানিং টাইম অ্যানালিসিস। তো এই রানিং টাইম অ্যানালিসিস বুঝতে যাওয়ার আগে আমি তোমাদের এক্সপ্লেন করি যে ধরো একটা অ্যালগোরিদম রয়েছে সর্টিংয়ের অ্যালগোরিদম, সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, একটা শর্টিংয়ের অ্যালগোরিদম রয়েছে, সেই অ্যালগোরিদমের ইনপুট হচ্ছে কিছু এবং আউটপুট হচ্ছে শর্টেড নাম্বার। এখানে হচ্ছে আনশর্টেড নাম্বারগুলো ইনপুট দিচ্ছি এবং এখানে আউটপুট হিসাবে শর্টেড নাম্বার আমরা জেনারেট করছি। তাহলে এখানে ইনপুটের সংখ্যা যদি আমি দুটো নাম্বারকে একটা নাম্বারকে শর্ট করতে বলি তাহলে খুব সহজে এটা শর্টিংটা হয়ে যাবে, খুব কম সময় লাগবে। এবার যদি দুটো নাম্বারকে শর্ট করতে বলি তাহলে একটু বেশি সময় লাগবে। তাহলে এখানে ধরলাম ইনপুট হচ্ছে আই ওয়ান, তাহলে কিছু একটা সময় টি ওয়ান সময় লাগলো, ইনপুট আই টু টি টু সময় লাগলো, ইনপুট আই থ্রি জন্য হয়তো টি থ্রি সময় লাগলো। তাহলে এরকম ডট 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 আই এন হয় এবং তার করসপন্ডিং যদি সময় টি এন লাগে তাহলে রানিং টাইম অ্যানালিসিস বলতে বোঝায় যে এই আউটপুটটা জেনারেট করতে কতক্ষণ সময় লেগেছে যখন ইনপুটের সাইজ ইনক্রিজ করতে থাকছি। তো তার মানে ইট ইজ দ্য প্রসেস, হোয়াট ইজ রানিং টাইম অ্যানালিসিস, ইট ইজ দ্য প্রসেস অফ ডিটারমাইনিং হাউ প্রসেসিং টাইম ইনক্রিজেস অ্যাজ দ্য সাইজ অফ দ্য প্রবলেম অথবা ইনপুট সাইজ ইনক্রিজেস। ইনপুট সাইজ ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে প্রসেসিং টাইমটা কতক্ষণ পরে আমি এই রেজাল্টটা জেনারেট করতে পারছি সেটা হচ্ছে রানিং টাইম অ্যানালিসিস। সেটা ডিটেলসে আমরা পরে ডিসকাস করব, কিন্তু এই মুহূর্তে আমি আরেকটা জিনিস তোমাদের বলে রাখি যে এই ইনপুটগুলো মেবি ডিফারেন্ট টাইপের হয়। আমাদের অ্যালগোরিদমে এই ইনপুটগুলো বেসিক্যালি ডিফারেন্ট টাইপের হতে পারে, তার মধ্যে কমন কয়েকটা টাইপগুলো ইনপুট টাইপগুলো বলছি। সাইজ অফ অ্যান অ্যারে, একটা অ্যারের সাইজ অ্যাজ অ্যান ইনপুট হিসাবে হতে পারে। পলিনোমিয়ালের ডিগ্রি আমার অ্যালগোরিদমের অ্যাজ অ্যান ইনপুট হিসাবে হতে পারে। নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের সাইজ যত বাড়তে থাকবে ঠিক আছে প্রসেসিং টাইম তত বাড়বে হয়তো। নাম্বার অফ বিটস
in binary representation of the input. কোন একটা নাম্বার ইনপুট হিসেবে যদি আমার একটা নাম্বার হয় এবং সেই নাম্বারে আমাদের যদি বাইনারিতে কনভার্ট করে যদি ইনপুট হিসেবে নেই তাহলে নাম্বার নাম্বার অফ বিটস অ্যাজ অ্যান ইনপুট হিসেবে এখানে হতে পারে রিপ্রেজেন্ট করতে পারি ডিফারেন্ট টাইপস অফ ইনপুটে ভার্টিসেস অ্যান্ড এজেস ইন এ গ্রাফ সেটাও অ্যাজ এ ইনপুট হিসেবে হতে পারে তাহলে এইগুলো হচ্ছে different types of inputs যেগুলো সাধারণত আমরা আমাদের অ্যালগোরিদমে ইউজ করি এবার আলোচনার বিষয়বস্তু রয়েছে হাউ টু কম্পেয়ার অ্যালগোরিদমস তাহলে টু কম্পেয়ার অ্যালগোরিদমস লেট আস ডিফাইন ফিউ অবজেক্টিভ মেজারমেন্টস আমরা দুটো অ্যালগোরিদমকে কম্পেয়ার করতে হলে কয়েকটা অবজেক্টিভ এখানে তুলে ধরেছি মেজারমেন্টে প্রথমটা হচ্ছে এক্সিকিউশন টাইম আমরা কি অ্যালগোরিদম ওয়ান এবং অ্যালগোরিদম টু এই দুটো অ্যালগোরিদমের মধ্যে হুইচ অ্যালগোরিদম ইজ বেটার এটা কি এক্সিকিউশন টাইম দ্বারা মেজার করতে পারবো না অ্যান্সার হবে না মেজার করতে পারবো না কারণ অ্যালগোরিদম ওয়ান আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা ইমপ্লিমেন্ট করলাম অ্যালগোরিদম টুকে আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ইমপ্লিমেন্ট করলাম এবার দুটোকে দুটো ডিফারেন্ট মেশিনে রান করিয়েছি এই মেশিনে রান করানোর পরে আউটপুট দিচ্ছে ধরো 20 সেকেন্ড পরে আমার আউটপুট জেনারেট করছে এখানে আউটপুট 30 সেকেন্ড পরে জেনারেট করছে তাহলে আমরা বলতে পারি না যে অ্যালগোরিদম ওয়ান অ্যালগোরিদম টু এর চেয়ে বেশি বেটার বিকজ 20 সেকেন্ডে এ আউটপুট জেনারেট করতে পারছে সো এক্সিকিউশন টাইম দিয়ে আমরা অ্যালগোরিদমের হুইচ অ্যালগোরিদম ইজ বেটার উই ক্যান নট ডিটারমাইন কারণ কারণ সেটা হচ্ছে অ্যালগোরিদম ওয়ান মেবি ট্রিকি হতে পারে হয়তো ক্লেভারনেস আছে অ্যালগোরিদম টু এর চেয়ে হয়তো বেটার আছে কিন্তু এই অ্যালগোরিদম ওয়ানকে আমি যে মেশিনে ইমপ্লিমেন্ট করেছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা ইমপ্লিমেন্ট করেছি যে মেশিনে সেই মেশিনের হার্ডওয়্যার হচ্ছে ধরে নাম প্রসেসর P1 রয়েছে যেটা হচ্ছে পুরনো প্রসেসর এবং এটা যেটা রয়েছে ফার্স্ট প্রসেসর P1 এটা ধরে নাম P2 প্রসেসর এটা হচ্ছে ফার্স্ট প্রসেসর এবং এটা হচ্ছে খুব স্লো প্রসেসর তাহলে প্রোগ্রাম অ্যালগোরিদম ওয়ানটা যখন P1 এক্সিকিউশন করছি তখন সেটা খুব কম সময়ে আমাকে রেজাল্ট জেনারেট করছে অ্যালগোরিদম টু হয়তো বেশি সময় লাগছে মেবি হতে পারে যে অ্যালগোরিদম টুতে বেশি আমাদের ক্লেভারনেস রয়েছে বা অ্যালগোরিদম টুটা বেশি ইফিসিয়েন্ট কিন্তু যে মেশিনে আমি রান করাচ্ছি অ্যালগোরিদম টুটা সেই মেশিনটা মেবি স্লোয়ার মেশিন সেই জন্য আমরা এক্সিকিউশন টাইম দ্বারা বুঝতে পারবো না যে হুইচ অ্যালগোরিদম ইজ বেটার বিকজ দিজ আর মেশিন ডিপেন্ডেন্ট তাহলে কি নাম্বার অফ স্টেটমেন্টস এক্সিকিউটেড দিয়ে আমরা কি বলতে পারবো যে হুইচ অ্যালগোরিদম ইজ বেটার তার মানে ধরি এখানে আগে আমরা একটা প্রবলেম একটা এক্সাম্পল নিয়েছিলাম যে অ্যালগোরিদম ওয়ান এটা ছিল অ্যালগোরিদম টু এখানে নাম্বার অফ স্টেটমেন্টস তার মানে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি এটা যদি আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি ইমপ্লিমেন্ট করি তাহলে এখানে স্টেপ সংখ্যা হচ্ছে অনেক বেশি এটার চেয়ে তাহলে এইভাবে আমাদের স্টেপ বা তাহলে নাম্বার অফ স্টেটমেন্টের উপর বেস করেও আমরা বলতে পারবো না যে কোন অ্যালগোরিদমটা বেশি বেটার So number of statement executed is not good measure since the number of statements varies with the programming language as well as the style of the individual programmer. তাহলে আমাদের সলিউশনটা কি কি করে মেজার করব তাহলে let us assume that the expressed running time we expressed running time of an given algorithm as a function of the input size n f of n.
এটা আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে নেক্সট লেকচারটিতে, যে আমরা আমাদের অ্যালগোরিদমের রানিং টাইমটাকে আমরা ফাংশন অফ এন দ্বারা রিপ্রেজেন্ট করব, যেখানে এন হবে ইনপুট সাইজ, অ্যান্ড কম্পেয়ার দিস ডিফারেন্ট ফাংশনস করসপন্ডিং টু দ্য রানিং টাইম, এবং আমরা সেই ফাংশন দ্বারা কম্পেয়ার করব ডিফারেন্ট ফাংশনগুলোর সঙ্গে, বা ডিফারেন্ট অ্যালগোরিদমের ডিফারেন্ট যে ফাংশনগুলো জেনারেট হবে সেগুলোর সঙ্গে আমরা কম্পেয়ার করব, এবং এই কম্প্যারিজনটা হবে মেশিন ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রোগ্রামিং স্টাইল বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরও ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলেই এটাই হচ্ছে আমাদের আইডিয়াল সলিউশন ফর কম্পেয়ারিং টু অ্যালগোরিদমস। তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু ছিল হাউ টু কম্পেয়ার টু অ্যালগোরিদমস, অ্যালগোরিদমস অ্যানালিসিস, এবং নেক্সট ভিডিওটিতে আমরা দেখব যে এই রানিং টাইম অ্যালগোরিদমের কী করে আমরা একটা ফাংশন লিখতে পারি সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তোমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।